হয়তো জেলাসের কারণে হিরালমের সম্পর্কে কটু কথা বলতে পারে, বা অনেকে এত নাম ধাম পাচ্ছে না এই জন্য বলতে পারে, বা এই ধরনের হতে পারে। কটু কথা বলার কিছু নাই, যে জিনিসটা যার মানে কালো ধরা এটাতে কোনো ব্যাপার না। আর ক্যামেরার অভিনয়টাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, সুন্দর ফর্সা দিয়ে তো মানে এখানে ফটোগ্রাফিটাই তো বড় মূল বিষয় না, অভিনয়টাও তো করতে হবে, তাই না? তো আমি যতদূর দেখেছি হিরো আলমের অভিনয় তো আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। যার যার নিজস্ব একটা পার্সোনাল মানে অ্যাক্টিভিটিস আছে, যে অ্যাক্টিংটা আমরা লালে লালে কারণে, যেহেতু আজকে আমাদের সব মেসিং করতেছি, আমরা সবাই একসাথে জুটি ভাবে সবাই কাজও করবো এই জন্য এখন থেকে এই মেসিং। একা তো সেটা হচ্ছে আপনাদের সময়ের একজন নায়িকা পলি, তিনি বলেছিল যে বর্তমান সময় যারা নায়িকা তারা আসলে নায়িকা না, নায়িকা ছিল তাদের সময় যারা নায়িকা, মানে আপনাদের সময় যারা নায়িকা ছিল তারাই মূলত নায়িকা। আপনার কি মনে হয় যে বর্তমান সময় যারা নায়িকা তাদেরকে আপনার কেমন মনে হয়? আমি সবাইকে শিল্পী মনে করি, সবাই তো আর মার্কেটে থেকে শিখে আসে না, আস্তে আস্তে শিখে শিখেই সে বড় হয়, হামাগুড়ি দিতে দিতেই সে বড় হয়। এখন কে কি বললো না বললো সেটার প্রশ্নের জবাব আমি দেবো না, আমি আমারটাই বলবো যে আস্তে আস্তেই সে হোঁচট খেতে খেতেই হাঁটা শেখে। বাচ্চারা যেমন হোঁচট খেতে খেতে হাঁটা শেখে, তেমনি একটি শিল্পীও তার স্ক্রিনে দেখে পরবর্তীতে আবার তাকে সুযোগ নেয় এবং ভালো করতে থাকে আস্তে আস্তে। আর যদি শিল্পী বর্তমানে নাই থাকতো তাহলে আমাদের সিনেমা চলচ্চিত্র চলতে কি করে বলেন? কেন সিনেমা থেকে চলে গেলেন যদিও অনেক, আর এবং এখন আবার কেন আসলেন? তখন আমার পড়াশোনা ছিল, ফাইনাল পরীক্ষা ছিল, তো আবার সাংসারিক পারিবারিক ব্যাপারও ছিল, আমার আম্মা হজে যাওয়ার কারণে আব্বাও আমার খুব চাচ্ছিল যে আমি ফিল্ম ছেড়ে পড়াশোনা করি, তো ওই জন্য ফিল্ম ছেড়ে দিয়েছিলাম। তো এখন আবার করছি শখে আর কি। আপনি তো দীর্ঘদিন পরে মানে কামব্যাক করলেন, কাজ শুরু করলেন, কাজ শুরু করে হিরো আলমের সাথে কেন প্রথম কাজটাই? হিরো আলমের সাথে কেন? হিরো আলম একজন শিল্পী, তাই হিরো আলম আমার আমার সঙ্গে ভালো একটা আমাদের ফ্যামিলি রিলেশন আছে। আর তাছাড়া এর আগে মাই টিভিতে অনেক সিরিয়ালে হিরো আলম আমার সঙ্গে অভিনয় করেছে। আর আর কি বলবো, আমি প্রশ্নের বিষয়গুলো বুঝতে পারছি না। আমি তো একাধারে টিভিতে মডেলিংয়ে কাজ করছি, তাছাড়া আমার প্রোডাকশন হাউস থেকেও কাজ করছি। আমি মুভিতে কাজ করছি এটা এখন হঠাৎ করে হিরো আলম আমাকে প্রস্তাব দিয়েছে, আমি কি এখন ছোট ভাইকে বা ফ্রেন্ডকে না করবো যে আমি কাজ করবো না কি হিরো? আপনি চলচ্চিত্রে একটা সময় খুব ব্যস্ত চিত্রনায়িকা ছিলেন, দাপটে অভিনেত্রী, আমরা জানি অসংখ্য কাজ করছে, প্রায় 600 অধিক ছবিতে কাজ করছেন আপনারা জানি। তো একটু একটু জানতে চাই যে আসলে এই যে হিরো আলমের সাথে কাজ করলেন, কাজ করার অভিজ্ঞতা, এবং চলচ্চিত্রে কিংবদন্তিদের সাথে কাজ করেছেন এবং হিরো আলম, দুইটা কিভাবে দেখবেন আপনি, কি বলবেন? আমি শিল্পীদেরকে দুই পাল্লায় মাপছি না, আমি এক পাল্লায় মাপছি শিল্পী শিল্পী। শিল্পী একটা মাটির বাসন যেমন সুন্দর করে তৈরি করা মানে নিখুঁতভাবে একজন পরিচালক তৈরি করে দেয়, আমরা ঠিক সেই জিনিসটাই, আমাদেরকে পরিচালক যতটুকু দিবে আমরা চাইব আর একটু বেশি ভালো অভিনয় করার জন্য। আমি এটা কি মনে করি, যার শিল্পিত তার নিজস্ব একটা ব্যক্তিত্ব নিয়ে সে থাকে, যে আমি একা এটা আমার ব্যক্তিত্ব, আর আমার পাশে আছেন হিরো, হিরোর এটা হিরো আলমের ব্যক্তিত্ব, হিরো আলম ওর নিজের গুণে সে হিরো আলম হয়েছে, কেউ কিন্তু ওকে তুলে দেয়নি স্ক্রিনে, কেউ কিন্তু থ্রো করেনি, ও ওর গুণের কারণে হিরো আলম আজকে হিরো আলম হয়েছে। রিয়ামণিও তাই আস্তে আস্তে আমাদের সঙ্গে বেড়ে উঠবে। আর এটি আমি বলবো যে আমি শিল্পীদেরকে সবসময় এক রকমই দেখি, যেটা হচ্ছে নাম হচ্ছে শিল্পী। কাজের অভিজ্ঞতা আলমের সাথে কাজের অভিজ্ঞতা? আলম তো খুব ভালো অভিনয় করে, এর আগে আমি মাই টিভিতে ঈদের প্রোগ্রামে রাজমহল অনেকগুলো পর্বতে আমি হিরো আলম ছিল আমি ছিলাম একসাথে কাজ করেছি, আমরা খুব মজা করেছি। তো খুব ভালো অভিনয় করে আর কমেডিতে খুব ভালো করে, আর যে গানটা আমি সামনে থেকে দেখেছি শুটিং, তো খুবই চমৎকার মানে ওর ক্যামেরার লুকিং অভিনয় ভালো লেগেছে আমার কাছে। একটা প্রশ্ন আছে, একটু জানতে চাই যে দীর্ঘদিন গ্যাপ, এরপরে আবার কামব্যাক করলেন, আপনাকে দেখেছি যে ইন্ডাস্ট্রির সব বড় বড় আর্টিস্টদের সাথে জুটি হয়ে কাজ করতে, এখন তখনকার বয়স আর এখনকার বয়স একটু পার্থক্য আছে, সুতরাং এখন কি সে আগের মতো নায়িকা চরিত্রে অভিনয় করছেন নাকি চরিত্রের পরিবর্তন ঘটছে?
না আমরা একটু অন্য নতুনত্ব নিয়ে আসছি, নায়িকা চরিত্রে অভিনয় করছি কিন্তু একটু নতুনত্ব আছে। কেমন ধরনের নতুনত্ব? এখন সিনেমাটা রিলিজ হলে এটা দেখতে পারবেন কেমন নতুনত্ব আছে, আগে বলে দিলে তো হয়ে গেল। যেহেতু আবারও কামব্যাক করেছেন, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি থেকে যারা সিনেমা বানাচ্ছে তাদের কাছে ডাক পাচ্ছেন কিনা অভিনয় করার জন্য? হ্যাঁ, অনেক অনেক অফার আসে আমার। অ্যাকচুয়ালি আমি খুব গল্প দেখে দেখে কাজ করি, তো যে কারণে আমার তেমন একটা কাজ করা হয় না, অনেক সময় গল্প পছন্দ হয় না বা এইরকম আর কি। এখন টাইমলাইনে কী কী কাজ আছে? আমার কিছু কাজ আছে, আমি আরও তিনটা ছবিতে অভিনয় করছি, কাজলা দিদি, মেঘবালিকা এবং আর হিরো হলভের এই দুইটা ছবিতে কাজ করছি। এছাড়া আমি অনেক নাটকে কাজ করছি আর মডেলিং তো আছেই। আর এই তো হিরো আলমকে নিয়ে অনেকজন অনেক কথা বলে, কিন্তু কথা বলে সে দেখতে ভালো না, কালো, আমিও কালো, সে কালো বা সে ছোট বা চিকন চাকন হ্যাংলা, তার অভিনয় হয় না, ডান্স হয় না, সে একজন কমেডিও ঠিক মতো করতে পারে না, উচ্চারণ ঠিক নাই, এভাবে অনেকেই অনেক মন্তব্য করে। কিন্তু একজন একা অর্থাৎ অনেক বড় বড় সুপারহিট সিনেমার উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে, একজন একা সে হিরো আলমকে কীভাবে মূল্যায়ন করে? অ্যাকচুয়ালি আপনার অনেকগুলো প্রশ্ন, তো কোনটার জবাব দিব? এক সময় ছিল মান্নার একটা স্টাইল, দিলদার আলী ভাইয়ের একটা স্টাইল, হিরো আলমের একটা স্টাইল নিয়েই তো আসছে, তাই না? ওই সময় যেসব নায়কের সাথে অভিনয় করেছেন, মান্নার সাথে করেছেন, রবিলের সাথে করেছেন, শাকিব খানের সাথে মেবি করেছেন, তো ওই যে কাজ করেছেন ওই সময়কার কাজ এখন হিরো আলমের সাথে কাজ, কি পার্থক্য কি খুঁজে পাচ্ছেন? না, এটা তো ফার ডিফারেন্স, তখন আমরা 35 কাজ করেছি, এখন ডিজিটালে কাজ করি, ডিজিটালে অলরেডি আমি কিছু কাজ করেছি, তো তখন আমরা টিনেজ ছিলাম, এখন মোটামুটি অভিজ্ঞতা বেড়েছে, এখন সিনেমার গল্পটা ওরকম হবে। আর যখন সিনেমাটা মানে রিলিজ পাবে তখনই আপনারা বুঝতে পারবেন কেমন কাজ হচ্ছে না হচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি নিয়মিত আপনারা আর এর মাঝে যখন, হ্যাঁ এর মাঝে যখন শুটিং চলাকালীন সময় আপনারা বিভিন্ন বইতে খবর পেয়ে যাবেন বা আমরা জানাবো আপনাদের সবাইকে কেমন কাজ হচ্ছে, কেমন শুটিং হচ্ছে। আলম ভাই কেমন আছেন? জি ভালো আছি। লালে লাল শাহজালাল, সবাই লাল, কারণ কি? মানে